অদ্ভুত হেয়ার কাটিং, চুল কেটে মাথায় কাস্তে হাতুড়ি তারা ফুটিয়ে তুললেন গোবরডাঙ্গার গোপাল। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে ভাইরাল সেই ছবি। অদ্ভুত তার হেয়ার কাটিং, চুল কেটে মাথায় ফুটিয়ে তুলেছেন তার প্রিয় রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন কাস্তে হাতুড়ি তারা, সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকারের পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গোবরডাঙ্গার ভুবন ওরফে গোপাল মালাকার। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা লোকসভার অন্তর্গত মেদিয়া সুভাষনগর গ্রামের বাসিন্দা গোপাল মালাকার, আজীবন বাম সমর্থক গোপাল। পেট চালাতে গাড়ি চালান, পাশাপাশি ছোটোখাটো ব্যবসাও রয়েছে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজের প্রিয় দলকে জেতাতে দলীয় কর্মীদের সমর্থনে অভিনব পন্থা অবলম্বন করেছেন গোবরডাঙ্গার গোপাল মালাকার। মাথার চুল কেটেছেন অদ্ভুতভাবে, মাথার পেছনে ফুটিয়ে তুলেছেন কাস্তে হাতুড়ি তারা, গায়ে লাল গেঞ্জি, কাগজে ভোট দেবার আবেদন, অবসর সময় দলীয় পতাকা টাঙাচ্ছেন বিভিন্ন এলাকায়, এভাবেই মানুষের বাড়ি বাড়িও যাচ্ছেন। এলাকায় গোপাল মালাকার হলেও সকলেই ভুবন নামেই তাকে চেনেন। তিনি মনে করেন তার দল ঠিক ঘুরে দাঁড়াবে। হঠাৎ এভাবে হেয়ার কাটিংয়ের কারণ কি? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন পার্টিকে ভালোবেসে। ভুবন বলেন, আমি দলের সক্রিয় কর্মী, মানুষ যেন পুনরায় বামফ্রন্টকে ফিরিয়ে আনে, সে কারণেই এভাবে প্রচার করছি। বর্তমানে নিজের কাজকর্ম বন্ধ রেখেছেন, সারাদিনই পঞ্চায়েত নির্বাচনের জন্য পার্টির কাজ করে বেড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তার এই অভিনব হেয়ার কাটিং উপভোগ করছেন সাধারণ মানুষ। কারণ হচ্ছে আমি একজন শ্রমিক শ্রেণীর মানুষ, আমি পেশায় গাড়ি চালক, এবং যে শ্রমিক শ্রেণীর মানুষটা যাতে আমাদের বামপন্থীরা শ্রমিক শ্রেণীর পক্ষে ছিলেন, ও বামপন্থীরা যাতে পশ্চিমবঙ্গে ফিরে আসুক, এবং শ্রমিক শ্রেণীর শ্রমিকরা যেন পুনরায় তাদের অর্থ ন্যায্য উপার্জন পায়, সুষ্ঠুভাবে জীবিকা জীবনযাপন করতে পারে, তার জন্য আমি এগুলো করছি। আশাবাদী, 100% আশাবাদী। আমার এই সুভাষনগর সহ ত্রিপুল মুজিবুর গ্রাম অঞ্চলে 22টা ওয়ার্ডের মধ্যে আমরা 17 ওয়ার্ডে ক্যান্ডিডেট দিতে পেরেছি। তার মধ্যে আশাবাদী মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং মানুষ মানে ভোট যদি সুষ্ঠুভাবে গণন হয়, আমি আশাবাদী অবশ্যই বামফ্রন্টরা 15টা সিট পাবেই পাবে, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মা বোনদের মানে নির্যাতন হবে না, খুন হবে না, টর্চার রহজন হবে না, এই সমস্ত হবে না আশাবাদী আমি অভিনব না। এটা মানে আমি প্রতিজ্ঞা করেছি বামপন্থীরা এই ভোটে জিতবে, না জিতলে আমি নারী হয়ে যাবো। আবার ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।